সবাই কেমন আছেন? অনেক সুন্দর আসতেছে। সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আছি, দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন হয়তো পানির আওয়াজ, গর্জন। আর আমাদের ইব্রাহিম ভাই ড্রোন চালানো নিয়ে ব্যস্ত। এই যে দেখতে পাচ্ছেন, আমরা ড্রোন নিয়ে কিছু শুট নিচ্ছি। ড্রোনের শুট হচ্ছে আলহামদুলিল্লাহ। কে কোথা থেকে যুক্ত আছেন জানাবেন ইনশাআল্লাহ। সায়েম ভাই সামাজিক কাজে ব্যস্ত। এবং আমাদের তুষার ভাই দেখেন কি করছে। তুষার ভাই কি করছেন? ওটা দেখাবো না। তুষার ভাই কি করছে? আমাদের আরেক ভাই কাঁকড়া ধরে আনছে। এ দেখেন কাঁকড়া। এটা কিভাবে ধরলেন ভাই কাঁকড়া? লাল কাঁকড়া দেখছেন? কাঁকড়া ধরেছে আমাদের এক ভাই আলহামদুলিল্লাহ। ওই দেখেন, ওই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন কাঁকড়া দেখেন? এটা এদিক নিয়ে আসেন, এদিক নিয়ে আসেন, হ্যাঁ এদিক নিয়ে আসেন, এদিক নিয়ে আসেন কাঁকড়া। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, লাল কাঁকড়া। আপনি কোথা থেকে ধরলেন ভাই? ভাই ভাই কাঁকড়া শোনেন, ভাই ভাই কাঁকড়া শোনেন, ভাই ইব্রাহিম ভাই কাকাটা সহ নেন, ভালো লাগবে। এই লেখার উপর লেখার পেছেন না ভাই, কতটা জানিয়ে যাবে লিখবেন। আলহামদুলিল্লাহ দেখেন কাকাটা। হ্যাঁ এটা আমি শুধু বাইরে চলে আনছি, ধরে গাঁ হাত দিয়ে না, গাঁ হাত দিলে সে চলে যাবে। দেখতে পাচ্ছেন কাকড়া, লাল কাকড়া, মাশাল্লাহ। ভাই আমরা সব এই পাশে চলে যাই, ভাই কাঁকড়া দেখেন। আমাদের সোহেল বিশিষ্ট ব্যবসায়ী কাঁকড়া ধরেছি, কাঁকড়া ধরা হয়ে গেছে। দেখার নাম বলা যাবে না, আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ নিয়ামত। এদিক নিয়ে আসেন ভাই, ভাই সোহেল ভাই এদিক আসেন, এদিক আসেন, এদিক আসেন সোহেল ভাই, এদিক আসেন, এদিক আসেন ভাই, এদিক আসেন, এদিক আসেন। ওকে কষ্ট দেন না, কষ্ট দেন না, থাক কষ্ট দেন না, ছেড়ে দেন, ছাড়ি ভাই, ধরি, ছেড়ে দেন, ছেড়ে দেন, কষ্ট দেন না, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন না, ছেড়ে দেন ভাই, ছাড়তেছি, কোয়েট করেন, ছাড়েন, ছাড়েন। আরে ছবি তোলার কি ডিজাইন, এ দেখেন ছবি তোলার কি ডিজাইন, রাখেন কাকড়া, কত ছেড়েন না, কত ছেড়েন না, ছাড়েন না, দেখি না, ছাড়েন না, থাকুক থাকুক থাকুক, গাপটায় যেতে দিন, তাকে ধরিয়ে না, ধরিয়ে না, সে যে যে দিকে যাক, ও যা, ওর যাইতে দেন, ওকে যা যা। আমরা দেখছি এটা লাল কাঁকড়া বিচের, লাল কাঁকড়া বিচের, সেই লাল কাঁকড়া, ভাই একটা ছবি দিতে দাও, দেখি কাঁকড়া আছে, আলাইন ভাই এটা কষ্ট দিতেছে, আমি কষ্ট দিতেছি তো কে, আমি না না থাকুক থাকুক, ওর 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 চলে যেতে দেন, আচ্ছা একটা ছবি তুলি দাও, এই আ তুলে ভাই, থাক থাক, যাইতে যাইতে যাও, যাও আবার বারে ছবি তুলে, চলে গেল কাকড়াটা আলহামদুলিল্লাহ। হালকা কন্ট্রাস্ট বাড়াই দিলে সুন্দর আছে,
ভাই পুরা লেখাটা কভার করে দাও একদম ওই শেষ মাথা থেকেই বলতো মানে একদম ভেজে কিনা তারা দিয়ে বলতে দিলাম না থাকি দূরে দূরে যান দূরে যান দূরে যান দূরে যান দূরে যান ফাক ফাক দাঁড়ান ফাক ফাক দাঁড়ান ফাকা ফাকা হন ফাকা ফাকা এক বড় লেখা যান ভাই একটু আরবি আরবি চাই ওই লেখা যান পারা দিয়েন না পারা দিয়েন আর দূরে যান দূরে যান এই নাজি ভাই ভাই একটু দূরে যান ইউটিউবে দেখাবো এদিকে ভাই একটু দূরে যান ভাই আপনি দূরে যান লেখা পড়াবার ভাই আপনি একটু দূরে যান লুঙ্গি ম্যান আমাদের নিজন ভাই দেখতে পাচ্ছেন লাইভে আপনারা নিজন ভাইকে লুঙ্গি ম্যান ওই যে ড্রোন দেখতাছে ওই 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 উপরে ড্রোন উড়ে লুঙ্গি লুঙ্গি পড়ছে উনি দেখেন লুঙ্গি ম্যান দেখতে পাচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ নেয়ামত সাগর দেখতে পাচ্ছি দূরে দূরে যাবে না ও সবাই হাত নাড়াই সবাই হাত নাড়াই হাত নাড়াই সবাই ভাই এভাবে একটা শট নেন না এভাবে একটা শট নেন না এভাবে একটা শট নেন প্যান একটা শট নেন তুষার বাইরে তো সেই লাগতেছে রিঙ্কি কারিম কমেন্ট করছে তুষার ভাইকে সেই লাগতেছে যে পরিশ্রম করাইতেছেন আমার যে পানিশমেন্টের মতো ভাই সকাল থেকে এই একটা অপবাদ দিলেন ভাই খুব পানিশমেন্ট দিয়ে আরবিন ভাই বিশেষ করে আমার আমি কি একটা লাইভে আসবো আসেন এই লুঙ্গি রহস্যটা জানাতে হবে আমাদের ইব্রাহিম ভাই ড্রোন নিয়ে ব্যস্ত আছেন ভাই ওটা তো দেখি নাই কখন পিটি করছিল ওইটা ভাই আপনার আরেকটু পিছনে দেন আরেকটু পিছনে দাঁড়ান সবাই জানি আবার ভুল করতেছি ইসলামকে কতটা জানি আমরা অনেক আমরা তোমরা সবাই আদনান আমাদের সাথে আছে ব্লগ নিয়ে বিশিষ্ট ইউটিউবার আমি ইউটিউবার না আমি সাধারণ একজন মানুষ
আলহামদুলিল্লাহ ইব্রাহিম ভাইয়ের একজন ফ্যান পাওয়া গেছে এখানে। সাইম শাড়িয়ার ভাই আছেন, ভাই কিছু বলেন। ভাই আমরা দেখতে পাচ্ছি একটা মনোমুগ্ধকর দৃশ্য এবং আমরা খুবই এক্সাইটেড এই মুহূর্তে, এবং আমরা সবাইকে দেখতে পাচ্ছি যে সবাই খুব ব্যস্ত এবং ড্রোন দেখার জন্য একটু অস্থির হয়ে আছি আমরা সবাই, এবং আমরা দেখছি ড্রোন শটগুলো অসাধারণ হচ্ছে। কিভাবে আনা হয় দেখা যাচ্ছে। আমার শুধু একটা কথা, আমিন ভাইকে সবাই সাবস্ক্রাইব করুন, সাবস্ট্রাক্ট। কিন্তু এটা যদি আমরা আরেকটু সমুদ্রের মধ্যে নিতে পারতাম, এই যে এই জায়গায় বুঝছেন ভাই, যেটা নিছেন এটা এ প্লাস হয়েছে, এখন আপনি এ ডাবল প্লাস চাইলে কালকে আরেকবার করতে। এই যে তার দোকান হলো সিটি সেন্টারে, তার সে হলো সব দুই নাম্বার মালের বিজনেস করে, বদ্ধ করবেন। এই দেখেন আমাদের ভাইয়েরা কাঁকড়া ধরার জন্য ব্যস্ত হয়ে আছে। খাবেন খাবেন আপনি, শখের বসতি ধরতেছি তো, তাকে কষ্ট দেন না ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ ছাইরা দিন। আচ্ছা দেখেন উনি ঘুরতে আছে এবং কাঁকড়া ভিতরে যাইতেই আছে। বাহ কি কম্বিনেশন, হোয়াট এ কম্বিনেশন! আবার ঢুকে যাবে, কষ্ট দেন না ওরে মাইডেন। আমাদের টিম মেম্বার ওরা চলে গেছে, আমরা দৌড় দিলাম, আমরাও দৌড়ছি। সাহেব ভাই আমি একা যাব, যেহেতু আমি বাইক অ্যাক্সিডেন্ট করার পা ভাঙা এসে, সেহেতু আমি দিচ্ছি এক হিসাবে। ভাই আমরা একটা ঘুরে যাই, আবিদ ভাই আমরা ঘুরে যাই, না 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 আমরা ঘুরে যাবো, পানির মজা ভাই নিছি আমরা, অনেক মজা নিছি পানির। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আসলে কথা বলতে পারছি না, আপনার শুধু দেখাচ্ছি, আমি আসলে কথা বলতে পারতেছি না, কারণ আমরা এখানে আসছি আমাদের ইসলামকে কতটা জানি প্রোগ্রামটার মেগা এপিসোড করার জন্য, আলহামদুলিল্লাহ। এবং সব সেলিব্রিটি মানুষের পাশে আমি আসি, আমাকে তারা রাখছে আলহামদুলিল্লাহ। ওই যে একটা কাঁকড়া ঢুকে গেলো এখনই, মানে খুব সুন্দর কাঁকড়া ঢুকে গেল মাত্র দেখলাম এখানে এই গর্ততায় কাঁকড়া ঢুকে গেছে। দেখি যদি আমরা হাটার মধ্যে পাই। অলরেডি আমাদের সাথে 236 জন যুক্ত আছে, ছাড়ছে বাড়ছে কমছে অনেক পাবলিক। তো সবাইকে জাযাকাল্লাহ আমাদের সাথে আছেন, আপনাদের মূল্যবান সময় আমাদের দিচ্ছেন। আমরা অনেকদিন পর সব দিনই বাইরে একসাথে আলহামদুলিল্লাহ, এজন্য খুব মানে আমার কাছে ভালো লাগতেছে, আমরা সব একসাথে আসি এখানে মজা হচ্ছে, অনেক কিছু শিখতে পারতেছি, অনেক কিছু শিখছি। দেখি এটা লাইভে যায়, আমাদের নির্জন ভাই এখন লাইভে যাবে বলছে, এই যে ঝাউ বন অনেক কিছু আলহামদুলিল্লাহ। এবং সবাই দোয়া করবেন আমাদের, আপনার লাইভই তো দেখে শুনার পাচ্ছেন, আমারটা দেখবেন কখন? এটা হলো, এটা কি নাম বলো, কাঁকড়া বীচ, এটা কাঁকড়া বীচ, লাল কাঁকড়া বীচ আর কি। আমরা এখানে আসি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তারা ভাবে ডাইরেক্ট গেল, আমরা একটু ঘুরে গেলাম। হ্যাঁ আমরা আপনাদের একদম, এটা বঙ্গোপসাগর মেবি, এটা বঙ্গোপসাগর আর কি, আমরা বঙ্গোপসাগর একদম কাছাকাছি আপনাদের নিয়ে দেখাতে চাচ্ছি।
সাগরের ঢেউ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক জায়গায় এই সাগর কেন্দ্রিক জাহাজ কেন্দ্রিক অনেক আয়াত নাযিল করেছে আলহামদুলিল্লাহ বিভিন্ন সূরায়। তো সেগুলো দেখলে আসলে আল্লাহর প্রতি আল্লাহর বরাত্ব আল্লাহর অস্তিত্ব সম্পর্কে অনেক কিছু জানিয়ে দিচ্ছে এই সাগর, কি বলেন ভাই? হ্যাঁ শিওর শিওর শিওর। আমাদের সাথে কিন্তু লুঙ্গি ম্যান, ঠিক আছে, তাকে কিছু ভাবেন না, সে লুঙ্গি ম্যান। এই লুঙ্গি রহস্য আমি একটু পরে ফাঁস করবো ইনশাল্লাহ। এই যে একটা নৌকা, মাছ ধরার নৌকা, মেবি হয়তো এটা মাছ ধরার নৌকা, যখন দেখতে পাচ্ছেন অনেক কড়ি শামুক আছে এখানে। আলহামদুলিল্লাহ অসাধারণ দৃশ্য, অসাধারণ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন দেখার। এদিকে নরম বেশি মাটি, লাইভটি বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ, যেন অন্য দিনই ভাইরাও আমাদের সাথে যুক্ত হতে পারে এই মুহূর্তটাতে। আমরা সবাই এখানে আসি, ইব্রাহিম ভাই বরাবরের মতো ব্যস্ত আছেন ড্রোন নিয়ে, ওই যে ড্রোন যাচ্ছে দেখতে পাচ্ছেন। আমাদের আরেক ভাই উনি কাঁকড়া নিয়ে ব্যস্ত, দেখেন ঘুরতেছে একদম। আমরা একদম বঙ্গোপসাগরের খুব কাছে, একদম কাছে থেকে আপনাকে দেখাবো। এখানে পা গেড়ে যাচ্ছে আমার, আমি ঠিক মতো হাঁটতে পারছি না। আলহামদুলিল্লাহ আমরা একদমই কাছাকাছি, একদম আওয়াজ হয়তো আপনারা পাচ্ছেন, পানির আওয়াজটা, ঢেউয়ের আওয়াজটা। নিয়ে আসেন, আমাদের আরেক ভাই কাঁকড়া পেয়েছে। কি সুন্দর পাথর, আমি চাচ্ছি না, কারণ আমার পায়ে জুতায় এটা খুলতে চাচ্ছি না। এই সে আবার আমার সামনে কাঁকড়া। আসসালামু আলাইকুম। এখনো এখানে থাকলে এ আর ঢুকতে পারবে না, ওইদিকে থাকলে ঢুকতে পারবে। কাঁকড়া দিছে, হ্যাঁ ছাড়েন আমাদের ভাই, থাকলে থাকলে ভালো হবে, মানে ওই জিনিসটা দুই দিকে খুলে দেবে। কাঁকড়া দেখতে দেখেন, একটু ধুয়ে নিয়ে আসেন পানি, স্যার পানি একটু ধুয়ে নিয়ে আসেন। আমি ধরছি অনেক জোর করে, পানি নিয়ে আসেন ভাই। কেমন দেন ভাই? সবাই দেখতে পাচ্ছেন, এই যে আমাদের সাথে লাল কাঁকড়া, আমাদের কিছুদিনই ভাই এখানে আছে, দেখা হলো ভাইদের সাথে। আমাকে উনি ট্রেড করতেছে, ভাইয়েরা যারা লাইভে আছেন উনি আমাকে ট্রেড করতেছে এবং আমাকে মারার কোন সিন দেখাচ্ছে, কি করা উচিত জানাবেন। আছেন আমাদের আলামিন ভাইও এবং তিনি মূল্যবান কিছু বক্তব্য আপনাদের সামনে দিবেন। আলামিন ভাই কিছু একটা বলেন, কিছু একটা বলেন, কিছু একটা কি বল, কিছু একটা বললাম না, দর্শকদের উদ্দেশ্যে তাদের জন্য এভাবে এভাবে এভাবে। আলহামদুলিল্লাহ
আল্লাহ তাআলা এখানে আনার সুযোগ করে দিয়েছেন এবং সকল বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ আল্লাহ না চাইলে তো আমরা এখানে আসতে পারতাম না এবং এই দৃশ্যটা আমরাও দেখতে পারতাম না এবং আপনাদেরও দেখাতে পারতাম না। সালাতের সময় যাচ্ছে এবং আমাদের সালাতের সময় যাচ্ছে, আমরা লাইভটা এখনই হয়তো শর্ট করে ফেলব এবং আমাদের সালাতের সময় হয়ে গেছে। যেহেতু আমরা মুসাফির, আমরা কসর করতে পারবো, তারপরও আমরা ঠিক ঠিক সময়ে নামাজটা পড়ে ফেলবো ইনশাআল্লাহ। সালাতটা আমরা পড়ে ফেলবো, সবাই দোয়া করবেন আমাদের জন্য। অনেক ভাইরা দেখছেন, মানে আমরা কি ফিল হচ্ছে সবাইকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের তুষার ভাই কাকড়া ধরছেন, মানে আমাদের হেল্প করছে মেইনলি যে ভাই ওনার কাছে আমরা নিয়ে যেতে চেয়েছি। ভাই গেল কই? ভাই একটু এদিকে আসেন, কাকড়াটা কি মারা গেল নাকি? ভাই দেখি দেখি দেখি, মারা না মারা না, কিন্তু সে কিন্তু খুব বিরক্ত মনে হচ্ছে। ভাই আমাকে একটা ড্রোন নিয়ে ছবি তুলুন তো, ড্রোন নিয়ে ছবি আর ভিডিওতে দিয়ে দিব না। আপনি ফার্স্ট টাইম ড্রোন ধরলেন, কেমন লাগতেছে আপনার? আমার তো খুব ভালো লাগতেছে যে আমি ফার্স্ট টাইম ড্রোন ধরছি। আমি ড্রোনের অনেক অপেক্ষা ছিলাম, দেখছেন অনেক দিন আর আমাদের এই কাকড়া ধরতে আপনি হেল্প করছেন, আজকে আপনার জন্য খুব সুন্দর দেখতেছি। মানে ভাই আমাদের সকাল থেকে আছে কিন্তু অ্যাক্টিভলি, একটা ড্রোন বেশ বেশ মজা করলাম আমরা একসাথে। কেন কাকড়া ভয় কেন? কাকড়া আমাদেরকে অনেক দুর্বল দিচ্ছে ভাই, আমরা চাই তাকে ছেড়ে দিতে চাই, আমরা তাকে আর কষ্ট না দেই, আমরা লাইফটা শেষ করে দেই ভাই, ওকে ছাড়ার মাধ্যমে আমরা লাইফটা শেষ করবো এবং আমরা তাকে সুন্দর ভাবে তাকে কষ্ট না দিয়ে ছেড়ে দিচ্ছি নাকি? ছেড়ে দিব না, এদিকে ধরবে না কেউ আছেন? এদিকে ছেড়ে দেন, এদিকে এদিকে ছেড়ে দেন, ওর ঘরে চলে যাক এবং আমরা এটা দেখাই ভিডিওতে। সো কাকড়া ভাইকে আমরা ছেড়ে দিচ্ছি, ইন ফাইভ তাকে দেখাবো সে কিভাবে ঘরে যায় এবং তারপরে আমরা লাইভটা ক্লোজ করে দিব। টু ওয়ান চলে যাও ভাই। আ ভাই এটা অনেক বড় দেখতেছ তো, খুব মজা লাগতেছে ভাই। সি সাইড এর কোন জায়গায় কাবাডি 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 দেখ, আমি মনে হয় বেশি জোরে চাপটা দেই নাই, এসে অন্য জীবিত আছে আর কি, তাহলে আমাকে অ্যানিমেল কন্ট্রোল দিয়ে ফোন দিতে হবে। আমারও ভয় করছে ভাই, সাহস দিচ্ছি, সাহস চেষ্টা করেন। আমরা আবারও হয়তো লাইভে আসব যখন আমরা একসাথে আবার হবো ইনশাল্লাহ। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমরা সলাতের সময় হয়ে গেছে, আমরা এখন সলাতে চলে যাব। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য যে কাজে আসছে আল্লাহ তাআলা যেন আমাদের সহজ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।